গেল দুদিনে কারো দেহে করোনা শনাক্ত হয়নি বাড়ি ফিরেছেন 15 জন জানালো আইইডিসিআর পরীক্ষার জন্য প্রস্তুত 11টি ল্যাব আসছে না কেউ দাবি স্বাস্থ্যমন্ত্রীর পরীক্ষা হচ্ছে না বলেই জানা যাচ্ছে না দেশে করোনা রোগীর সঠিক সংখ্যা মত বিশেষজ্ঞদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা চট্টগ্রামে করোনা পরীক্ষাগারের হটলাইনে প্রতি 3 মিনিটে ফোন আসছে একটি 3 দিনে নমুনা পরীক্ষা হয়েছে 15 জনের সবগুলোই নেগেটিভ চীন ও ব্রিটেন থেকে এখনো আসছে ফ্লাইট গেল 4 দিনেই ফিরেছেন 1.5 শতাধিক প্রবাসী কোয়ারেন্টাইন নিশ্চিত করা না গেলে সংক্রমণের সংখ্যা বিশ্লেষকদের দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছে আমি সৃষ্টি ঘট দেশে নতুন করে কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি বলে জানিয়েছে আইইডিসিআর এ নিয়ে গেল দুদিন নতুন সংক্রমণের প্রমাণ পায়নি সংস্থাটি 24 ঘন্টায় 109 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রোববার দুপুরে অনলাইনে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার প্রধান ডক্টর মির্জাদি সেবিনা ফ্লোরার সঙ্গে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বলেন করোনা শনাক্তের পরীক্ষার জন্য 11টি ল্যাব নিয়ে প্রস্তুত সরকার হাতে রয়েছে পর্যাপ্ত ভেন্টিলেটরও দেশের করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি জানাতে রোববার দুপুরে অনলাইনে নিয়মিত প্রেস ব্রিফ করে আইইডিসিআর সংস্থার পরিচালক জানান নতুন করে সংগ্রহ করা 109টি নমুনায় কারো মাঝেই পাওয়া যায়নি কোভিড-19-এর অস্তিত্ব গত 24 ঘন্টায় আমরা 109টি নমুনা পরীক্ষা করেছি এবং এই 109টির মধ্যে কারোর দেহেই করোনার সংক্রমণ পাওয়া যায়নি তার মানে সর্বমোট সংক্রমিত রোগীর সংখ্যা 48 এবং ইতিমধ্যে আপনারা আমাদের আপনাদেরকে জানিয়েছি যে এর মধ্যে 15 জন ইতিমধ্যে সংক্রমণ মুক্ত যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এর পরপরই অনলাইনে ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার পরিসর চিকিৎসকদের পিপিই নিয়ে শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এরই মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে 3 লাখ পিপিই বিতরণ করা হয়েছে সেই সঙ্গে প্রস্তুত আছে 500 ভেন্টিলেটর 10 দিনে আমাদের দেশের এবং পৃথিবীর পরিস্থিতি মোটামুটি একটা সহনশীল অবস্থায় চলে আসে ভালো আসে তখন এক ধরনের চিন্তা হবে আর যদি কিনা তাহলে পরে আমরা আমাদের অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা পরামর্শ দিব যে বর্তমান সিচুয়েশন উপরে দেখে একটা পদক্ষেপ গ্রহণ করা অনেক আগে প্রস্তুতি নিয়েছি বিদায় বাংলাদেশ ভালো আছে অনেকে বলছে যে আমাদের দেশের সংখ্যা এত কম কেন কেন আমরা সংখ্যা কি বেশি থাকলে আমরা খুশি হই 3 লক্ষ পিপি বিতরণ করেছি বিভিন্ন হাসপাতালে এবং পিপিপি আমাদের প্রত্যেক দিন প্রায় 20-30 হাজার আমরা পিপিপি পাচ্ছি করোনা চিকিৎসায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার 710 জন চিকিৎসককে এরই মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা শাখা এমআইএস এর পরিচালক যে সকল হাসপাতালকে আমরা ডেডিকেটেড করেছি সাদিয়া আফরিন সময় সংবাদ ঢাকা এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় অন্য দেশকে সহায়তা করতেও বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে গণভবনে ব্যবসায়ীদের তরফ থেকে করোনা মোকাবেলায় আর্থিক অনুদান গ্রহণের সময় ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন ব্যবসায়ী সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী অনলাইনে মুখ্য সচিব ডক্টর আহমদ কাওকাউসের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত হন দেশের খ্যাতনামা সব প্রতিষ্ঠানের প্রধানরা সরাসরি ত্রাণ ভাণ্ডারে অনুদানের চেক দেন শিল্পপতিরা এ সময় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকেও 10 কোটি টাকা অনুদান দেওয়া হয় এছাড়া সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী বলেন হতদরিদ্র মানুষ যাতে কষ্ট না পায় সেই ব্যবস্থা করা হচ্ছে চিকিৎসকদের জন্য সুরক্ষা উপকরণ যাতে যথাযথভাবে সব হাসপাতালে পৌঁছায় সেই তদারকিও জোরদারের তাগিদ দেন সরকার প্রধান কারো ঘাবড়ালে চলবে না এই অবস্থা মোকাবেলা করবার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে এবং সেভাবে সবাইকে চলতে হবে যাতে করে আমরা আমাদের দেশের প্রতিটি জনগণকে যেন সুরক্ষিত করতে পারি বাঙালি কখনো হারেনি আমরা কখনো হারব না এই আত্মবিশ্বাস সবাইকে নিয়ে চলতে হবে শুধু নিজেকে একটু
মানে সুরক্ষিত রাখতে হবে, অপরকেও সুরক্ষিত রাখতে হবে। যারা দিনানি দিন খায় তাদের কাছে খাদ্য পৌঁছায় দেওয়া একান্তভাবে জরুরি এবং তাদেরও সুরক্ষার ব্যবস্থা করা সেটাও আমাদের করতে হবে। শুধু ডাক্তার নার্সই না, হাসপাতালে অন্যান্য যারা সার্ভিস দিয়ে থাকে তাদেরও সুরক্ষার ব্যবস্থা করতে হবে, কাজে তাদেরকেও পৌঁছে দিতে হবে প্রয়োজনীয় সুরক্ষামূলক যে পোশাক, ব্যক্তিগত সুরক্ষার এপিপি এবং অন্যান্য কিছু তাদেরকেও দিতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় পরামর্শ ও আহ্বান সম্বলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বার্তায় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের সুরক্ষা ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি নেই, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার, পিপিই সহ পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে, করোনা ভাইরাস পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটও মজুদ রয়েছে। গোটা বিশ্ব এক সংকটময় সময় অতিক্রম করছে, তাই অযৌক্তিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় মুসলমানদের ঘরেই নামাজ আদায় ও অন্যান্য ধর্মাবলম্বীদের ঘরে বসে প্রার্থনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নো টেস্ট নো পজিটিভ, দেশে করোনা ভাইরাসের চিত্র অনেকটা এমনই বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে পরীক্ষা করা হচ্ছে না বলে জানা যাচ্ছে না করোনা রোগীর প্রকৃত সংখ্যা, ভেতরে ভেতরে সংক্রমণ হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। আর তাই পরীক্ষা বাড়ানোর পাশাপাশি লকডাউন ও কোয়ারেন্টিনে গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনার বাংলাদেশে প্রথম ঘোষণা 8ই মার্চ, এক দিয়ে শুরু, এরপর দিনে দিনে 2 থেকে 3, সর্বোচ্চ 6, মাঝে মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা আবার 0। এ পর্যন্ত আইসোলেশনে রাখা হয়েছে 331 জন, হটলাইনে করোনা সংক্রান্ত ফোন এসেছে 82,000-এর বেশি। এর বিপরীতে মোট টেস্ট করা হয়েছে 1,068টি, মোট পজিটিভ 48। অথচ বিশ্ব পরিস্থিতি পুরোই ভিন্ন। জনস্বাস্থ্য বিজ্ঞান বলছে এসব ক্ষেত্রে কমিউনিটি ট্রান্সমিশনের সূচক প্রথমে ঊর্ধ্বমুখী, পরে সমতল, এরপরে তা নিয়ন্ত্রণে আসতে থাকে। তবে বাংলাদেশে এমন কেন? WHO-র প্রধান খুব জোর দিয়েছেন টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট। সীমাবদ্ধ টেস্ট করার ফলে কিন্তু আমরা হয়তো সবগুলোকে টেস্ট করতে পারবো না। সংক্রমণের অঙ্ক অনুযায়ী প্রতি 3 থেকে 7 দিনে এই নাম্বারটা পনপনিক হারে বাড়ার কথা ছিল, কিন্তু গত 7 দিনে তো আপনার 3 দিন কেসই ছিল না। সংক্রমণের হারকে আমরা অনেক সময় আর নট বলি, মানে আপনার যদি 48টা রোগী থাকে তাহলে তো আপনার আগামী দিন বা আগামী 3 দিনের ভেতরে 120 জন রোগী, 130 জন রোগী হবার কথা। সেটা কি হবে কি না এটা তো বোঝা যাচ্ছে না, বা এতদিন তো এটা এরকম হয়নি। সেটার বোধ হয় আমার মনে হয় মানে মূল লিমিটেশন বা মূল সমস্যা হলো আমরা খুব বেশি পরিমাণে টেস্ট করতে পারছি না। বিশেষজ্ঞদের সংখ্যা হঠাৎই বাড়তে পারে ভয়াবহতা, সেক্ষেত্রে লকডাউন চালিয়ে যাওয়া, আরও বেশি বেশি টেস্ট করে পজিটিভ রোগী খুঁজে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়তো কাজে আসতে পারে। আমাদের হঠাৎ করে যদি এটা ছেড়ে দেয়, লকডাউন ছেড়ে দেয়, তাহলে রিপিট সার্জ হওয়ার একটা চান্সেস। আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, একটা প্রেডিকশন করতে হবে, একটা টাইম বাউন্ড কতগুলো কাজ করতে হবে, সব যদি সমন্বয় করতে পারে আমরা সাইজটাকে ছোট করে রাখতে পারবো, এপিডেমিকটা হবেই মনে করি। দেশের বর্তমান বাস্তবতায় কেউ কেউ ভাগ্যের হাতেই ছেড়ে দিচ্ছেন সব, বলতে পারেন প্রায় পুরোটাই আমাদেরকে প্রকৃতির উপর নির্ভর আমরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গেল 3 দিনে চট্টগ্রামে 30 জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। এর মধ্যে 15টি নমুনা পরীক্ষা করা হয়েছে স্থানীয় ল্যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছে প্রতি 3 মিনিটে একটি করে ফোন পাচ্ছে বিআইটিআইডি হটলাইন। সাক্ষাৎটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে বিদেশ ফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মানছেন কিনা তা তদারকি করতে জেলা প্রশাসক নিজে আসেন নগরীর খুলশি এলাকায়। এই সময় তিনি ইমিগ্রেশন বিভাগ থেকে পাওয়া তালিকা অনুযায়ী বাসায় বাসায় গিয়ে তাদের অবস্থান নিশ্চিত করেন। তিনি জানান চট্টগ্রামের বিআইটিআইডিতে পরীক্ষা করা 15 জনের করোনা ভাইরাস নেগেটিভ। বর্তমানে আমাদের এখানে আইসোলেশনে কেউ নেই,
এ পর্যন্ত আমাদের হোম কোয়ারেন্টাইনে যারা আছেন এ পর্যন্ত আমাদের 947 জন বিভিন্ন সিটি কর্পোরেশন এবং আমাদের উপজেলা সমূহ মিলিয়ে আমরা তাদেরকে সেটা নিশ্চিত করেছি। গত 25 মার্চ প্রয়োজনীয় কিট এবং পিপিই আসার পর 26 মার্চ থেকে করোনা শনাক্ত পরীক্ষা শুরু করে সীতাকুণ্ডের ফৌজদারহাটে স্থাপিত বিআইটিআইডি পরীক্ষাগার। স্থানীয়ভাবে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হওয়ার পর থেকে বিআইটিআইডি ইনস্টিটিউটের হটলাইন নম্বরে প্রতি 3 মিনিট অন্তর একটি করে ফোন আসছে। 8 সদস্যের চিকিৎসক প্যানেল সেই রোগীর রোগের বর্ণনা শুনে এরপর তারা সিদ্ধান্ত নিচ্ছেন কোন রোগীর নমুনা সংগ্রহ করবেন। এরপর সিদ্ধান্ত অনুযায়ী বিশেষায়িত একটি অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে রোগীর বাসায়। নমুনা সংগ্রহের পর এখানে করা হচ্ছে করোনা ভাইরাসের পরীক্ষা। রোববার দুপুর পর্যন্ত এখান থেকে সংগ্রহ করা হয়েছে 20 জনের নমুনা। 15টির ফলাফল দেওয়া হলো, 5টি নমুনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। 25 মার্চ থেকে আমরা কিট পাওয়ার পরে আমরা নিজেরা এখানে স্যাম্পল কালেকশন করে এখানেই আমাদের BSL-3 ল্যাব আছে জানেন বিআইটিআইডিতে, সেই ল্যাবে আমরা টেস্ট করছি। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা ভাইরাস রোগী পাওয়া না গেলেও আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত রাখা হয়েছে বিআইটিআইডিকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে শুধু করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এর আগে চীনের আলিবাবা ফাউন্ডেশনের দেয়া 3 লাখ মাস্ক গ্রহণ করেন তিনি। 3 লক্ষ মাসের মধ্যে আমরা যেটা জেনেছি যে 30,000 N95 মাস্ক আছে। এই ধরনের মাস্ক হলো যারা সরাসরি করোনা ভাইরাস যাদের মধ্যে আছে তাদের সেবা যারা কাজ করেন অথবা যারা করোনা ভাইরাস সন্দেহ করছে এই ধরনের মানুষের শরীর থেকে রক্ত নমুনা সংগ্রহ করেন এবং একই সাথে যারা পরীক্ষা করেন তাদের ব্যবহারের জন্য খুবই দরকার। ইতিমধ্যে কুর্মিটোলা হাসপাতাল কেবলমাত্র করোনা রোগী ভর্তির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওখানে চিকিৎসাধীন যে রোগীরা আছে তাদেরকে হলো আসলে আমরা ছুটি দেওয়ার ব্যবস্থা করছি। ওখানে জরুরি বিভাগে এবং বহির্বিভাগে কোনো নতুন রোগী ভর্তি করানো হচ্ছে না। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীন ও অন্যতম সংক্রমিত দেশ যুক্তরাজ্য থেকে এখনও ফ্লাইট আসছে বাংলাদেশে। যদিও ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলো বলছে করোনা মুক্তির সনদ ছাড়া কোনো যাত্রী এলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। তবে কোয়ারেন্টিন নিশ্চিত না করা গেলে সামাজিক সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশ বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে বেশ আগে, কিন্তু 20 মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপকারী দেশ ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল অব্যাহত রাখে বাংলাদেশ। 26 মার্চ থেকে সারা দেশে সড়ক নৌ বিমান চলাচল বন্ধ করে দেয় সরকার। কিন্তু যাত্রী সংকটে এয়ারলাইন্সগুলো হংকং ও থাইল্যান্ডে ফ্লাইট বন্ধ করলেও বাংলাদেশ থেকে চীন ও যুক্তরাজ্যে ফ্লাইট এখনো চলছে। আগামী 31 মার্চ থেকে বাংলাদেশ বিমান যুক্তরাজ্যে 1 সপ্তাহের জন্য ফ্লাইট স্থগিত করলেও গত 29 দিনে দেশটি থেকে 7,500-এর বেশি প্রবাসী দেশে ফিরেছেন। বিমান বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে ফ্লাইট পরিচালিত হচ্ছে। গেল কয়েকদিনে করোনা মুক্তির সনদ ছাড়া যারা এসেছেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিভাগ বা WHO যে নির্দেশনা প্রদান করেছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা সেই কাজগুলো করছি। প্রথম দিকে ছিল যে হেলথ সার্টিফিকেট নিয়ে যারা আসবেন তাদেরকে সরকার হোম কোয়ারেন্টাইনে দিবে। গত কয়েকদিন ধরে সবাইকে কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত আছে। এদিকে চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনাকারী US বাংলার এই কর্মকর্তা জানান, চীন ও বাংলাদেশ সরকার নিয়ম মেনে ফ্লাইট চালানো হচ্ছে। বর্তমানে চীন ছাড়া অন্য দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ দেশটিতে। গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী আমদানি স্বার্থে রোববার থেকে চলবে শুধু একটি ফ্লাইট। এখানে যে স্বাস্থ্য অধিদপ্তর আছে এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি যারা আছে তাদের ইনস্ট্রাকশন হচ্ছে প্রত্যেকটা প্যাসেঞ্জারে হোম কোয়ারেন্টাইনে থাকার একটা নির্দেশনা দেওয়া আছে এবং সেভাবে নির্দেশনা অনুযায়ী তাদেরকে পালন করার কথা। যদি সেই ফেলিওরিটি থাকে সেটা আসলে এয়ারলাইন্সের কিছু বলার নেই এখানে। আর বিদেশ ফেরতদের সামাজিক বিচ্ছিন্নকরণ নিশ্চিত করা না গেলে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এয়ারপোর্টে নামার পরে বাংলাদেশে সেখানে ট্রান্সমিশন হতে পারে, যেখান থেকে উঠেছে সেখান থেকে ট্রান্সমিশন হতে পারে। এটা তো এমন একটা ট্রান্সমিশন রিস্কি যে মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। আমরা যদি সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে স্ক্রিনিং করে তারপরে ছাড়ি সেইটা হবে রাইট স্ট্র্যাটেজি কৌশল। গত 4 দিনে 150 প্রবাসী দেশে ফিরেছেন আর জানুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এসেছেন প্রায় 1.5 লাখ প্রবাসী। হাজিরে শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। বিদেশি কর্মীদের অবাধ যাতায়াতে রোহিঙ্গা ক্যাম্পে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি, স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা।
করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ ঠেকাতে সিটি কর্পোরেশন ও সশস্ত্র বাহিনীর ধারাবাহিক কর্মসূচি চলছে। সচেতনতার বার্তা, কঠোর নজরদারি কোনো কিছুরই তোয়াক্কা করছেন না অনেক রাজধানীবাসী। মাস্ক ছাড়া নিরাপদ দূরত্ব না মেনেই দৈনন্দিন কাজে অংশ নিচ্ছেন তারা। মুখে মাস্ক নেই, হাতে নেই গ্লাভস। রাজধানীর কাঁচা বাজারগুলোতে রোববার সকালে দেখা মিলেছে এমন অনেক ক্রেতার, একই অবস্থা বিক্রেতাদেরও। অনেকেই রাস্তার দোকানেই চা খাচ্ছেন, সন্তান কোলে নিয়ে চলাচল করছেন ঝুঁকিপূর্ণ অবস্থায়। স্বেচ্ছাসেবকদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও সচেতন হচ্ছেন না অনেকে, বিক্রেতাদের বারণও মানছেন না তারা। মাস্ক ব্যবহার করার কথা বলি, তারা মানতাছে না, আরো হাসি ঠাট্টা করে। আমি তো দূর হয়ে যাচ্ছি, কিন্তু আরেকজন আসে আমার পাশে দাঁড়াচ্ছে, কিন্তু আমি তো তার কাছ থেকে দূরে যাই, আরেকজনের সাথে আমি ধাক্কা খেয়ে যাচ্ছি। এদেরকে বলতেছি একটু ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান, 3 মিটার দূরে দূরে দাঁড়ান এবং দুজনের বেশি দাঁড়ায় না, আমি একবার বলতেছি। একই অভিযোগের বিপরীতে অনেকেই দিলেন আগ্রাসী জবাব। ঠিক করেছি নাকি ভালো করেছি রে তো আমারটা আমি বুঝি পড়ছি না, এই কারণে যে রোগ বিল অতটা আমি ভয় পাইনি, আমার কাছে ভালো লাগে না, আমি বিশ্বাস করি আল্লাহরে। এদিকে রোববারও প্রধান সড়ক এবং অলিগলিতে জীবাণুনাশক ছিটায় সিটি কর্পোরেশন। দুই কাতারা গাড়ি দিয়া মেডিসিন এবং পানি দিতেছে। বড় গাড়িগুলো আমাদের এলাকায় কিছু রাস্তা আছে, এগুলাতে ঢুকবে। প্রত্যেকটা এলাকার মধ্যে যেন কোনো ভাইরাস না থাকে। সেনাবাহিনীও জীবাণুমুক্তকরণ কর্মসূচির পাশাপাশি দুস্থদের মাঝে খাবারও বিতরণ করে। টাকা লাগিয়া ভিক্ষার লাগিয়া বাইরেছি, সাহায্য পাইছি, জায়গা 14 দিন ঘরে বইয়া খাম। সরকারি ভাবে দিয়েছে, খুশি, এতে সন্তুষ্ট। বিদেশ ফেরতের হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতেও কাজ করছে সেনাবাহিনী। কোয়ারেন্টাইন করার জন্য যে নামীয় তালিকাগুলো পেয়েছি বিদেশ ফেরত, তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে সাধারণ ছুটিতে ফাঁকা ঢাকায় কৌশলে ঢুকছে মাদক। এ চক্রের 4 সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীর নিরাপত্তা জোরদারে বাড়ির মালিকদের সমন্বয়ে গড়ে উঠেছে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা। করোনা প্রতিরোধে 10 দিনের সাধারণ ছুটিতে বদলে গেছে ঢাকার চিরচেনা রূপ। কর্মব্যস্ত সড়ক থেকে শুরু করে শপিং মল কিংবা আবাসিক এলাকা সবই ফাঁকা। নিতান্ত প্রয়োজন বা কাজের তাগিদে রাস্তায় বের হন কেউ কেউ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই বা ডাকাতির ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সচেষ্ট আছেন তারা। নিয়মিত মনিটরিং এর পাশাপাশি চলছে সিসিটিভি পর্যবেক্ষণ। এগুলো ভালনারেবল, যেখানে অপরাধ হওয়ার সুযোগ আছে সেসব জায়গা চিহ্নিত করে আমরা কনভে পেট্রোল করছি। 1049টি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার মাধ্যমে সন্দেহজনক কোনো গতিবিধি আছে কিনা সেটা পর্যবেক্ষণ করছি। চেকপোস্ট ব্যবস্থা অত্যন্ত শক্ত করেছে। এছাড়াও বাসাবাড়ির নিরাপত্তায় বিভিন্ন সমিতি ও বাড়ির মালিকদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা। কোনো বাসাবাড়িতে যেন কোনো রকমের চুরি না হয় এই নিরাপত্তাটা আরও জোরদার করেছি। সিকিউরিটি দিনের থেকে রাতেরটা আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এদিকে ফাঁকা ঢাকাকে কেন্দ্র করে তৎপর হওয়ার চেষ্টা করছে মাদক কারবারিরা। রবিবার রাজধানীর পান্থপথ এবং ধানমন্ডিতে এমনই দুটি চক্রের বেশ কিছু সদস্যকে আটক করে র‍্যাব। উদ্ধার করা হয় 1500 ফেন্সিডিল ও বেশ কিছু ইয়াবা। করোনা ভাইরাসের সময়ে যান চলাচল, নিয়ন্ত্রিত যান চলাচল, এর সুযোগে কিছু কিছু যারা ওষুধ ব্যবসায়ী আছে, ওষুধ অসাধু পন্থায় যারা কাজ করে তারা কিন্তু সুযোগটা নিয়েই থাকে, তা আমরাও সোচ্চার রয়েছি। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানায় র‍্যাব। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। করোনা নিয়ে গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। সম্প্রতি বেশ কয়েকটি আপত্তিকর ঘটনার সঙ্গে পুলিশের জড়িত থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে পেশাদার ও মানবিক হওয়ার আহ্বান জানান জাভেদ পাটোয়ারি। আহমেদ সালেহিনের রিপোর্ট। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সৃষ্টির পর থেকেই মাঠে সক্রিয় বাংলাদেশ পুলিশ। সামাজিক বিচ্ছিন্নতাকরণ প্রক্রিয়া বাস্তবায়নে নজরদারি, সচেতনতা বাড়ানোর পাশাপাশি খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার, পানি ও মাস্ক বিতরণ করছেন তারা। রাজধানীর 50টি থানা থেকে প্রতিদিন 2500 ছিন্নমূল মানুষকে খাবার দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তিনদিন ধরে আমি চিড়া খাই, রুটি খাই, থাকতেছি। এখন রোগে আক্রান্ত হয়ে কীভাবে মারা যাবে, তার থেকে না খায় অনাহারে মারা যাবে। পুলিশ খাবার দিল, এই খানটা খেয়ে সারাদিন থাকবো, এই খানটা খেয়ে। ছিন্নমূল লোকজন যারা আছে মাননীয় কমিশনার স্যারের মহোদয়ের নেতৃত্বে তার নির্দেশনা মোতাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদের কাছে যৎসামান্য আর কি খাবার পৌঁছে দেওয়ার এই ছোট্ট প্রয়াস আমাদের। শুধু ঢাকাতেই নয়, সারা দেশে করোনা মোকাবেলায় পুলিশের নানা উদ্যোগের কথা জানালেন মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি। আমরা প্রতিনিয়ত এই গুজব এবং ফেক নিউজের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালাচ্ছি এবং সবাইকে
আমরা সচেতন করার চেষ্টা করছি। ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গুজব ছড়ানো সেই সকল আইডিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় পুলিশের কিছু সদস্যের অতি উৎসাহী ভূমিকা বাহিনীকে বিব্রত করছে মন্তব্য করে আবারও মানবিক আচরণের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। দুই একটি ঘটনা ইতিমধ্যে আপনারা দেখেছেন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে। আমরা প্রতিটি ঘটনাকেই আমলে নিয়েছি এবং ইউনিট কমান্ডারদেরকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। পেশাদারিত্বের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, ধৈর্য সহকারে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, মানবিকভাবে সব কিছু বিবেচনা করার জন্য। এর আগে চাইনিজ ওভারসিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ স্বাস্থ্যসেবার বিভিন্ন সরঞ্জাম বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। শুরু না হতেই শেষ ঢাকা দক্ষিণ সিটি মেয়রের ত্রাণ বিতরণ। দু ঘন্টা লাইনে দাঁড়িয়েও খাবার জুটল না নিম্ন আয়ের শতাধিক মানুষের। বিদেশি উন্নয়ন কর্মীদের অবাধ যাতায়াতের কারণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো করোনা ভাইরাস সংক্রমণের জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আর ব্যাপক ঘনত্বের কারণে এখানে ভাইরাস ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। উৎকণ্ঠা বাড়ছে স্থানীয়দের মাঝেও, আরো জানিয়েছেন সুজাউদ্দিন রুবেল। কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে চলাচল করছে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের আশ্রয় ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। সামাজিক দূরত্ব ছাড়াই ত্রাণ সংগ্রহ করছে তারা। আবার করোনা ভাইরাসের ব্যাপারে কোনো ধারণাই নেই তাদের, সেই সাথে রয়েছে রোহিঙ্গাদের সহায়তায় কর্মরত বিদেশিদের অবাধ যাতায়াত। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের সংখ্যা, ব্যাপক জনঘনত্বের এসব ক্যাম্পে সংক্রমণ হলে তার পরিণাম হবে ভয়াবহ। রোহিঙ্গাদের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই বা কোনো শৃঙ্খলা নেই। তাছাড়া তাদের মধ্যে এই করোনা ভাইরাস সম্পর্কে তেমন কোনো সচেতনতায় আজ পর্যন্ত সৃষ্টি হয়েছে বলে আমি জানি না। কোয়ারেন্টাইনের মাধ্যমে তাদেরকে যাতে তারা বাইরে বেশি অবাধ মেলামেশা করতে না পারে, চলাফেরা করতে না পারে, এ ব্যাপারে আমি সরকারের কাছে অনুরোধ করব। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, রোহিঙ্গা ক্যাম্পে যাতে জনসমাগম না হয় এজন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। রোহিঙ্গাদের অন্যান্য জনসমাগম যেখানে হয় সেটা করার জন্য নিষেধ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ডিস্ট্রিবিউশন, এটা যেটা এসেনশিয়াল কমোডিটিস না হলে অন্যান্য ডিস্ট্রিবিউশন বন্ধ রাখার জন্য বিভিন্ন ক্যাম্পে নির্দেশ দেওয়া হচ্ছে। গত সপ্তাহে ভারত হতে অবৈধভাবে আসা এক রোহিঙ্গা পরিবারের 4 সদস্যকে UNHCR এর ট্রানজিট ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শরণার্থী শিবির সহ জেলাবাসীকে ঘাতক করোনা ছুবল থেকে রক্ষা করতে শক্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়াও দেশটির বন্দরনগরী জেদ্দার কারফিউর সময়সীমা পরিবর্তন করে বিকেল 3টা থেকে ভোর 6টা পর্যন্ত করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে ক্ষতির মুখে পড়বে স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। রিয়াদ থেকে আরো জানিয়েছেন আরিফুর রহমান। করোনা ভাইরাসের মহামারীর যে সংক্রমণ, সেই সংক্রমণ ঠেকাতে আসলে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সৌদি সরকার। চলতি মাসের 14 তারিখ থেকে দু সপ্তাহের জন্য যে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই একদিন আগেই কিন্তু সে সিদ্ধান্ত পরিবর্তন করে অনির্দিষ্টকালের জন্য এখন আন্তর্জাতিক যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সৌদি সরকার। এবং এর পাশাপাশি যে আভ্যন্তরীণ যে যোগাযোগ, সেই যোগাযোগটিও কিন্তু তারা একই ধারাবাহিকতায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে ঘোষণা আসছে যে আগামী অনির্দিষ্টকালের জন্য সকল ফ্লাইট বন্ধ। তো সেক্ষেত্রে আমরা, আমাদের যারা টিকিট ট্রাভেল এজেন্সির বিজনেস, তারা খুব বিপদে পড়ে যাচ্ছে, কারণ আমাদের টিকিটগুলো রিফান্ড, প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করা। বিমান বন্ধ হওয়াতে আমাদের মাল যাচ্ছে না এবং দোকানও বন্ধ, কার্গো টিকিট নিয়ে আসছি যারা, এটি নিয়ে আমরা খুবই সমস্যার মুখে নিয়ে আসি।
জানি না আসলে কি হবে সামনে, কি নির্দেশনা আসতে যাচ্ছে। রিয়াদ, মক্কা এবং মদিনা এই তিনটি শহরে কার্ফিউ সময় পরিবর্তন করে বিকাল তিনটা থেকে করা হয়েছিল। বন্দর নজর জেদ্দা দেওয়া এখন থেকে বিকাল তিনটা থেকে শুরু করে সকাল ছটা পর্যন্ত যে কার্ফিউ ব্যবস্থা সেটি বলবৎ থাকবে। এর পাশাপাশি সৌদি আরব বাকি যে ১৩টি প্রদেশ আছে প্রত্যেকটি প্রদেশে কিন্তু আসলে এই কার্ফিউ ব্যবস্থা চলমান আছে। সৌদি সরকার কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যাতে এই দেশে আর করোনা রোগের বিস্তার যাতে কোনোভাবেই না বাড়ায় এবং চেষ্টা করে যাচ্ছে সব দিক থেকে তারা প্রত্যেকটি মার্কেটে একজন একজন করে অর্থাৎ সংখ্যা হিসাব করে তারা কেনাকাটার জন্য নির্দেশনা দিয়েছে এবং প্রত্যেকটি মার্কেটে তারা বিশেষ দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে ত্রাণ কার্যক্রমে কয়েক মিনিটের কর্মসূচিতে খাদ্য সামগ্রী পেয়েছেন মাত্র ২৫ জন। করোনা ভাইরাসের কারণে থমকে গেছে রাজধানীর জীবনযাত্রা। দিনের খাবার যারা দিনেই জোটান সবচেয়ে বিপাকে পড়েছেন তারা। রোববার বিকেলে নগর ভবনের সামনে তাই ভিড় করেছিলেন শতাধিক মানুষ। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ঢাকা দক্ষিণের নগর পিতার প্রতিশ্রুতি অনুযায়ী খাবারের অপেক্ষা করছিলেন তারা। কিন্তু গুটি কয় রিক্সা চালকের হাতে খাদ্যপণ্য তুলে দেওয়ার পরেই সমাপ্তি ঘোষণা করা হয় কর্মসূচির। আমাকে দেয় না মাগো, তাহলে আমরা কি খাওয়া দেব বাসাই? কর্তৃপক্ষের এমন আচরণে হতবাক দরিদ্ররা। লাইন দিয়ে খাটা হয়েছে এক ঘন্টা এক ঘন্টা পর্যন্ত, কিন্তু কেমন জানাবে? করোনা পরিস্থিতিতে ৫০,০০০ পরিবারকে খাবার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ঢাকা দক্ষিণের মেয়র মার্জিয়া মুমু। সময় সংবাদ, ঢাকা। চৌঠা এপ্রিল পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে জনশূন্য রাজধানী। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। দৈনিক মজুরি যাদের ভরসা তারা পড়েছেন চরম বিপাকে, তবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কয়েকজন তরুণ। সংশ্লিষ্টরা মনে করেন যদি বিত্তবানরা এগিয়ে আসে তাহলে পরিস্থিতি মোকাবেলা অনেকটাই সহজ হবে। বিস্তারিত সাদাত রহমতুল্লাহ রিপোর্টে। কর্মব্যস্ত এই নগরীর চিত্র বদলে গেছে করোনা আতঙ্কে। যে ঢাকায় হাত বাড়ালে মানুষ, সে ঢাকা এখন ফাঁকা। এই অবস্থায় নিত্য আয় দিয়ে চলে যাদের সংসার, তারাই পড়েছেন চরম বিপাকে। করোনার ঝুঁকিতেও জীবিকার জন্য রাস্তায় বেরিয়ে পার করছেন অলস সময়। যেসব মানুষ চলে অন্যের সাহায্য দিয়ে, তাদের কপালেও চিন্তার ভাঁজ। এখনো তো রাস্তায় মানুষ নাই, খারাপ দিব কে, চলবো কিভাবে? এখন ওই কেউ দিলে খাই, না দিলে এমনি পুইরা থাকি রাস্তায়, কি করব। তবে এই কঠিন সময়ে থেমে নেই মানবিক তরুণরা। একটি পরিবারের প্রতিদিনের খাবারের জন্য চাল ডাল দিয়ে তৈরি হচ্ছে প্যাকেট। রাজধানী ঘুরে নিম্নার মানুষের হাতে তুলে দিচ্ছেন এসব খাবার। তবু তাদের চাওয়া ঘরে থাকুক প্রতিটি পরিবার। আমরা একটা বস্তি লকডাউন করেছি, সেই বস্তির পরিবারকে আমরা অলরেডি ৫০+কে দিয়েছি, যারা ১৪ দিন খেতে পারে। ফান্ড করে আমরা হচ্ছে এদের মধ্যে প্রতিদিন ১০০ জন রিক্সা চালক বা শ্রমজীবী মানুষকে হচ্ছে যে খাবার প্রোভাইড করি। আমাদের টার্গেট ছিল যে যারা বয়স্ক এবং যারা প্রতিবন্ধী তাদেরকে যেন আমরা একটু হলেও সাহায্য করতে পারি। মানবতার ডাকে কাউকে না কাউকে বের হতেও হবে। যারা করোনা সম্পর্কে সচেতন সেরকম তরুণ যারা আছে, মানব সেবায় উদ্বুদ্ধ হয়ে ঘর থেকে বের হওয়া উচিত। যে কোনো সংকটে দেশের মানুষ যে কতটা মানবিক তার অসংখ্য উদাহরণ রয়েছে। দেশের এই সময়ে নিম্নের মানুষের চাওয়া বিত্তবানরা তাদের পাশে এসে দাঁড়াবে, তাহলে সাময়িকভাবে এই ঘরবন্দি সময় অন্তত বেঁচে খেয়ে থাকতে পারবেন তারা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে দেশের ফুটবলে আর্থিক ক্ষতি প্রায় ২৫ কোটি টাকা। তারপরেও প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগের ফুটবলারদের আর্থিক সহায়তা দিবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এছাড়া মাঠে খেলা না থাকলেও বেতন পাবেন নারী ফুটবলাররা। মেহেদী নাইমের দুই পর্বের প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব।
বঙ্গবন্ধু স্টেডিয়াম মুখরিত পাখির কিচিরমিচিরে, সবুজ ঘাসে সঙ্গী ছিল কেবল কিছু চিল। অথচ এই সময়টায় খাখা গ্যালারি পূর্ণ থাকার কথা ছিল দর্শকদের কোলাহলে। মরণঘাতী করোনায় বন্ধ দেশের সবকটি স্টেডিয়ামের দরজা, প্রিমিয়ার লীগ সহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত দেশের ছোট বড় সব লীগ। এমনিতেই নাজুক দেশের ফুটবল প্রায় 25 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে। শুধুমাত্র বাফুফের 4-5 কোটি টাকার আর্থিক লোকসান হবে, আর এটা বাদ দিয়ে যদি আমরা আমাদের ফুটবল ইন্ডাস্ট্রি সবার কথা চিন্তা করি, টোটাল প্রায় 25 কোটি টাকার মতো কিন্তু একটা আর্থিক লোকসানের বিষয় আমি ক্যালকুলেশন করে সেটা দেখেছি। বিশ্বের বড় বড় ক্লাবগুলো বেতন কাটছে ফুটবলারদের, বাংলাদেশও বিশ্বের বাইরে নয়। অনিশ্চয়তায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ সহ প্রিমিয়ার লীগের ফুটবলাররা বিপদে এগিয়ে এলো ফেডারেশন। আমাদের টপ লিগ প্রিমিয়ার লিগে যারা খেলেন তাদের বিষয়গুলোতে যেন ক্লাব প্লেয়ার কেউ যেন আসলে ড্রাস্টিক্যালি ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমরা এনশিওর করবো। দ্যাট মে নট বি এ মানে ভেরি বিগ অ্যামাউন্ট, বাট অ্যাটলিস্ট সেটা যদি কিছুটা হলেও তাদের প্রত্যেকের জীবনযাত্রা যদি ইম্প্যাক্ট ফেলতে পারে দ্যাট উড বি আওয়ার কনসিডারেশন। তবে বাফুফে সবচেয়ে উদারতা দেখিয়েছে মেয়েদের ফুটবলে। মাঠে খেলা নেই তবুও বেতন অব্যাহত থাকবে নারী ফুটবলারদের। অনলাইনে মেয়েদের নিয়মিত তদারকি করছেন হেড কোচ গোলাম রব্বানি। মেয়ে ফুটবলাররা যারা বাফুফের মান্থলি রিমুনারেশনের আন্ডারে রয়েছে তাদেরকে কিন্তু আমরা তাদের সেই রিমুনারেশনটা দিয়ে যাব। এছাড়া জাতীয় দলের কোচ জেমিডে ইংল্যান্ডে থাকলেও আসছে সপ্তাহে তার সঙ্গে চুক্তি নবায়ন করবে বলে জানায় বাফুফে। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গেল 2 দিনে কারো দেহে করোনা শনাক্ত হয়নি, বাড়ি ফিরেছেন 15 জন, জানালো IEDCR। পরীক্ষার জন্য প্রস্তুত 11টি ল্যাব, আসছে না কেউ, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। পরীক্ষা হচ্ছে না বলেই জানা যাচ্ছে না দেশে করোনা রোগীর সঠিক সংখ্যা, মত বিশেষজ্ঞদের, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা। চট্টগ্রামে করোনা পরীক্ষাগারের হটলাইনে প্রতি 3 মিনিটে ফোন আসছে একটি, 3 দিনে নমুনা পরীক্ষা হয়েছে 15 জনের, সবগুলোই নেগেটিভ। চীন ও ব্রিটেন থেকে এখনো আসছে ফ্লাইট, গেল 4 দিনেই ফিরেছেন 150+ প্রবাসী, কোয়ারেন্টিন নিশ্চিত করা না গেলে সংক্রমণের শঙ্কা বিশেষজ্ঞদের। এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।